গতকালকে আমরা ওই যদিও ভোর রাত্রে এটা মানে খবর ছিল যে কিছু রোহিঙ্গা এবং বাংলাদেশি আমাদের স্টেশনে আসবে এরকম সিক্রেট সোর্সে, তো এই খবর পাওয়ার পরেই আমরা জিআরপি থানা, আরপিএফ এবং আমাদের যে বিএসএফ আছেন প্লাস আমাদের যে আদার সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই সকাল থেকেই মানে উৎপেতে বসে আছি। কিছু ড্রেস, কিছু সিভিল ড্রেসে যা এক্সিট এন্ট্রি পয়েন্ট আছে, তো সেই সুবাদে আমরা বিকালবেলা এরকমই পাঁচজনকে আমরা ডিটেন করি। তো প্রথমে তো তারা বা মানে ইন্ডিয়ান বলে দাবি করে, তারপর আমরা যখন দফায় দফায় জিজ্ঞাসা শুরু করি তখন তারা স্বীকার করে যে যে তিনজন এখানে মানে মায়ানমার কমিউনিটি যারা বাংলাদেশ থেকে এসছে এবং দুজন বাংলাদেশি ন্যাশনালও আছে, তারাও বাংলাদেশ থেকে এসছে ইলিগেলিভাবে আর কি, বর্ডার ক্রস করে। তো এরা যারা রোহিঙ্গা আছেন তারা বলছেন যে তারা হায়দ্রাবাদে যাবেন, আর যারা বাংলাদেশি আছেন তারা বলছিলেন যে মুম্বাই যাবে আর কি। তো আমরা আগরতলা জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা নেই ওনাদের বিরুদ্ধে, যার মধ্যে আমাদের নতুন একটা বিএনএস একটা আছে এবং আইপিপি একটা আছে এবং ফরেনার একটা আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি, আর তাদের কাছ থেকে কিছু বিডি কারেন্সি পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোনও পাওয়া গেছে, কিছু বাংলাদেশি ডকুমেন্টও পাওয়া গেছে। তো এগুলি আমরা দেখছি আরও কী কী পেতে পারি। তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের কি সন্ধান পেয়েছেন? হ্যাঁ, তারা তো এখনও বলছে না, তো আমরা দেখছি তাদের মোবাইল আরও কী কী পাওয়া যায়। তো নিশ্চয়ই কেউ না কেউ যোগাযোগ করছে এটা আমরাও ধরে নিচ্ছি। তো যারা এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব, তারপর তাদের এগেনস্টেও লফুল অ্যাকশন নেওয়া হবে। এটা তারা তো ঠিক বলতে পারছে না, তবে আমরা তাদের সঙ্গে এখন পর্যন্ত কথা বলে জেনেছি, কিন্তু এটা ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন আমি এটা ব্রডলি বলতে পারছি না।